সিউড়ি শহরের ঘন বসতিপূর্ণ এলাকার শেহারাপাড়ার 12 নম্বর ওয়ার্ডে এবিপি আনন্দে জেলার বিশিষ্ট সাংবাদিক গোপালচন্দ্র চট্টোপাধ্যায় বাড়িতে উদ্দেশ্য করে মারা হলো বোমা। কে বা কারা এই বোমা মেরেছে তা এখনও অবধি জানা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিউড়ি শহরের ঘন বসতিপূর্ণ এলাকার শেহারাপাড়ার 12 নম্বর ওয়ার্ডে এবিপি আনন্দে জেলার বিশিষ্ট সাংবাদিক শ্রী গোপাল চট্টোপাধ্যায়ের বাড়িকে উদ্দেশ্য করে মারা হলো বোমা। বাড়িতে কে বা কারা বোমা মেরেছে এখনও কিছু জানা যায়নি। বোমার শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এবিপি আনন্দের মতো প্রথম সারির সংবাদ মাধ্যমের বিশিষ্ট সাংবাদিক যদি তার বাড়িতে আক্রান্ত হন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বোমা মারার খবরটি ছড়িয়ে পড়তে সিউড়ি শহরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। বিরোধী রাজনৈতিক দলের নেতারা জানান, নিরপেক্ষ সাংবাদিকদের নিরাপত্তা যদি না থাকে তাহলে বিরোধী রাজনীতিকেরা রাজনীতি কিভাবে করবেন, কোথায় তাদের নিরাপত্তা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনা তদন্ত শুরু করেছেন। কালকে রাতে হঠাৎ দেখছি বোমের আওয়াজ, 12টার পর তো জোর আওয়াজ, মানে আমি ভাবলাম আমার বাড়িতেই বোম পড়েছে, কেন আমার বাড়িটা মানে থতর করে মনে হচ্ছে বাড়িটা কাঁপছে। তারপরে আমি কিছুক্ষণ বসে থাকলাম, বসে থাকার পরে আমি বললাম যে দেখি একটু বেরিয়ে, এদিক ওদিক বেরিয়ে দেখলাম, আমি কিন্তু কিছু বুঝতে পারলাম না, ছাদে দেখে এলাম বুঝতে পারলাম না। সকালবেলায় আমি যখন বাইরে বেরোচ্ছি তখন দেখছি যে হ্যাঁ আমার বাড়িতেই বোমটা পড়েছে, মানে সাংঘাতিক আওয়াজ, মানে দুটো তো দারুণ আওয়াজ, একটার কম আওয়াজ। আর টার্গেট ছিল মানে উপরে গোপাল, তাকে গোপালকে মারারই উদ্দেশ্য করে কালকে কিন্তু বোমটা মারা হয়েছে, কিন্তু ঠাকুরের আশীর্বাদ যে ও কালকে বাইরে ছিল, ওরই রুমে মারা হয়েছে, ওকে টার্গেট করেই মারা হয়েছে। আলিপুরদুয়ার থেকে হরেকৃষ্ণ মণ্ডলের রিপোর্ট।